এমন অনেক পরিবার রয়েছে তাদের প্রত্যেকটি লোককে একজনের সামনে একজনকে হত্যা করা হয়েছে। আমাদের মাঝে এমনি একজন মুক্তিযোদ্ধা হাজির হয়েছেন যার পরিবারের 5-6 জন লোককে তার সামনে হত্যা করা হয়েছে। তার পিতাকে হত্যা করার জন্য আঘাত করা হয়েছিল, তো আজ অবধি তিনি পঙ্গু রয়েছেন। সেই বর্বরতম কাহিনী বর্ণনা করছেন অ্যাডভোকেট নির্মল শর্মা। সুধী সমাবেশ গহিরাগ্রা। আমার বাবার নাম জয়ন্ত কুমার শর্মা। রওজানের মধ্যে প্রথম অপারেশন তারা আমার বাড়িতে চালায়। চৈত্র সংক্রান্তির একদিন আগে 13 এপ্রিল 12 তারিখ থেকে খুব অস্থিরতায় ভুগছি। কোথায় যাব, চারিদিকে আগুন জ্বলছে, লুটপাট করতেছে। 13 তারিখ সকালবেলা ভাত খেতে বসেছি 7টার সময়, মা আমাদেরকে ভাত দিচ্ছেন। 7টার দিকে আমরা খেয়ে চলে যাব যে কোনো দিকে। ঠিক এমনি সময়ে পাঞ্জাবিরা একেবারে ঘরে কাজ চলে এসছে। তখন আমার একটা কাকিমা ছিল, উনি কি যেন ঘর থেকে বেরিয়ে দেখলো যে পাঞ্জাবি একেবারে ঘরে কাছে নিকটে চলে আসছে। তখন আমাকে বললেন, নির্মল, পাঞ্জাবি সৈন্য চলে এসেছে, তোমরা কি করতেছ? তখন ঘরের দরজার ঘরের ভিতরে একটা সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে ঘরটা ছিল মাটির দোতলা ঘর। দোতলায় উঠে গেলাম, দরজাটা বন্ধ করে দিয়ে দোতলায় উঠে গেলাম। উঠে সবাইকে বললাম, তোমরা সবাই, মা ছিল, আমরা 3 ভাই ছিলাম, আমার ভাগিনা ছিল, সবাইকে বললাম তোমরা চুপ করে শুয়ে থাকো। চুপ করে শুয়ে রইলাম। পাঞ্জাবির ঠিক এই 2-3 সেকেন্ডের মধ্যে আমার ঘরের দরজায় এসে দাঁড়ালো। আমরা চুপ করে শুয়ে আছি, কিন্তু দুর্ভাগ্য আমার ভাগিনেটার একটা কাশি পেলো। কাশি পাওয়ার সাথে সাথে পাঞ্জাবিরা বসলো, এ শালা সব আদমি উপর মেহে উতরাও উতরাও। আরেকজন বল, 3 জন তারা একসাথে আসছিল। আমরা তো ভয় উতরেছি, নামলে তো মেরে ফেলবে, কি কী করবো। তখন দেখতেছি একরকম পাউডার ছিটিয়ে দিয়ে ঘরটা ছিল টিনের ছাউনি, আগুন লাগাই দিচ্ছে। আরে আগুন লাগাই দিলে তো এখন পুরি মারবো, কি করবো। আমরা ঘর থেকে নেমে আসলাম। নেমে আসার সাথে সাথে একজন বললো, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ করার সাথে সাথে তখন আমরা দুজনেই হ্যান্ডস আপ করে দাঁড়াইলাম। তখন তো আমার মা বাবা আরেক ভাই ছোট, সেও মারা, সেও শহীদ হয়েছে, সে তখন 10ম শ্রেণীর ছাত্র ছিল। তখন হ্যান্ডস আপ করার সাথে সাথে আমি তো হ্যান্ডস আপ করে দাঁড়িয়েছি। মা তাদের পায়ে পরে কান্না করতেছে, আমার ছেলেকে মেরো না মেরো না বাবা মেরো না বাবা মেরো না করে তাদের পায়ের উপর পরে কান্না করতেছে। মাকে এক লাঠি দিয়ে 10 হাতের মতো দূরে সরাইয়ে দিল। বাবাও বলছে মেরো না মেরো না, বাবাকে এক ছাপ্পর দিয়ে প্রায় 5-7 হাত দূরে বসাই দিল। তখন এক বুঝে একটি শব্দ বললাম, ভাইয়া আমলোক ক্যা কচুর হিয়া হে, কিসলে আমলোক কো মারতা হে, একটা কথা মানে মেরে ফেললো মেরে ফেললো, এটা বলবো, এটা বললাম। তখন তাদের 3 জনের থেকে একজন বললো, নে নে ভাই ওসকো ছোড় দাও, মাত মারো মাত মারো মাত মারো না কি একটা এরকম শব্দ বললো, ছোড় দাও ছোড়, কারণ আমার মা বাবা সবাই হুর কান্না করতেছে, মায়ের সামনে বাবার সামনে ভাইয়ের সামনে ছেলেকে মেরে ফেলবে, এটা তো তারা কোনো সহ্য করতে পারে না। তখন তাদের মধ্যে আবার কি দয়া হলো জানি না, তারা একজন না মারতে বললো। তখন ও যে মেরতে চাইছিল তার বন্দুকটা নামাই ফেলে আমাদেরকে বললো, মাত্র সব আদমি আন্দোলনে যাও। তখন আমরা বললাম, আচ্ছা মা কান্না বন্ধ করো, এখন চলো আমরা ঘরে চলে যাই। তখন আমরা ঘরে চলে গেলাম। ঘরে চলে গিয়ে 2 মিনিট পরে আবার আরেক বেস আসলো, আরেক বেস আসলো। তারা আমার ঘরে আসে নাই, তারা আসছে আমার কাকার ঘরে আসছে, কাকা মাখনলাল শর্মা, ওদের ঘরে আসছে। ও আমাকে খুব ভালোবাসত, ও আমি কিছু কিছু উর্দু কথা বুঝলো,
একটু একটু বলতে পারলো, কিন্তু কাকা কিছু বলতে পারে না, মানে ওদের সাদা সাথে কিছু মিল হচ্ছে না। তখন কাকাকে মেরে ফেলবে দেখে তখন আমি ঘর থেকে বেরিয়ে একটু করে বললাম বাইরে নাম। বাইর হওয়ার সাথে সাথে ওরা তখন তিনজন ছিল উঠানে, তিনজনের মধ্যে একজন আমাকে বলে কাছে এসে বলল, তখন দেখলাম ওদের রাইফেলের সাথে বেনেটও কাঁথা আছে, আগেরটা রাইফেলে বেনেট ছিল না, এই বেসের প্রথম সাথে বেনেট ছিল। তখন আমি জিজ্ঞাসা করলো তোম হিন্দু হয় না মুসলমান হে, তখন আমি একটু চিন্তা করে গেলাম কি সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো, সত্য কথা বলতে গেলে হয়তো মারবে না, মিথ্যা কথা বললে তো হয়তো কিছুক্ষণ পর তারা বললে তো তখন মেরে ফেলবে। তখন আমি চিন্তা করে বললাম না মিথ্যা বলবো আমি সত্য বলবো, তখন আমি বললাম আমি হিন্দু হে। তখন আবার জিজ্ঞাসা করলো নো তুমি ঠিক সে পাত তুমি হিন্দু হে না মুসলমান হে, তখন আমি আবার বললাম নি আমি হিন্দু হে তুম হিন্দু হে। তখন আবার আমাকে জিজ্ঞাসা করলো তোম লোক মরত আদমি হে আরব কাহা গিয়া হে, তখন আমি বললাম তখন আমি কাঁপড়ে গেলাম, এখন তো দেখতেছি নারী নির্যাতন করবে মনে হয়, তখন আমি একটু মিথ্যা কথা বললাম নেই ভাই ও লোক তো অরত আদমি কাল দোসরা জায়গা মেয়ে ভাগ গিয়া হ্যাঁ। তখন একজন বলল দেখে সব আদমি লাইন করকে খাড়াও সবাকে মেরে ফেলছে বলে আমি পড়ে গেছি। তারপর আমি এরপরে ওখান থেকে এসে এক কাপড়ে বাইরে গেলাম, সেই বাড়িতে আর যাই না ঢুকি না এখনো যাই না, তারপরে মুক্তিযুদ্ধে চলে গেলাম।